ডেঙ্গু মোকাবিলায় সরকারি ব্যর্থতার অভিযোগে শহরে পথে নামলো কংগ্রেস। বিধানভবন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত কংগ্রেসের মিছিল। মিছিলে হাঁটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার দাবি, ডেঙ্গু নিয়ে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার। আজকে পশ্চিমবঙ্গ ক্রমশ ডেঙ্গিস্তানে রূপান্তরিত হচ্ছে, যেখানে ডেঙ্গু মহামারী আকার নিলে, মানুষের মৃত্যু হলে, হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হলেও পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে তথ্য গোপন করছে। প্রাইভেট হাসপাতালগুলোতে কত ডেঙ্গু ভর্তি, ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে জানান দেওয়া হচ্ছে না। সরকারি হাসপাতালে কত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে তার জানান দেওয়া হচ্ছে না। তাই আজকে পশ্চিমবঙ্গ এক ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গু রোগকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যর্থ, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। তার কাছে আমাদের দাবি, যদি স্বচ্ছতায় বিশ্বাস করেন, সততায় বিশ্বাস করেন, মামাটি মানুষের নেতৃত্বে বিশ্বাস করেন, তাহলে ডেঙ্গু নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক। আসি পরের খবরে। কোচবিহার লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে সমর্থন করবে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পরে কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এইবার কুচবিহারের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী যে উপনির্বাচন কুচবিহারে চলছে লোকসভা নির্বাচন, সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রার্থী, সেই প্রার্থীকে আমরা সমর্থন করছি। যারা গ্রেটার কুচবিহারের বৃহৎ অংশের মানুষ, তারা অধিকাংশ মানুষ মমতা ব্যানার্জির যে কুচবিহারের উন্নয়নের প্রশ্নে তারা সমর্থন করে।